ভ্যাট প্রত্যাহারের পর বাজারে সরবরাহ বাড়লেও খোলা বাজারে সয়াবিন তেলের দাম কমেনি। চাল, ডাল, সবজি, মাংস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে চলছে। ভোক্তারা বলছেন, এখনই বাজার নিয়ন্ত্রণ না করলে স্বল্প আয়ের মানুষের জীবনধারণ অসম্ভব হয়ে পড়বে। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। পাড়ার চায়ের দোকান থেকে রাজধানীর কাউরান বাজারের পাইকারি ও খুচরা পণ্যের দোকান, জিনিসপত্রের দাম বেড়েছে সবখানেই। মোটা, সরু এবং মাঝারি সব ধরনের চাল, ডাল, সবজি ও গরুর মাংস সহ বেশিরভাগ জিনিসের দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। ভোক্তারা আশঙ্কা করছেন, এভাবে দাম বাড়তে থাকলে নিম্ন আয়ের মানুষের জীবনধারণ অসম্ভব হয়ে উঠবে। চিচিঙ্গা ছিল 45 টাকা, আজকে 50 টাকা করে কিনছি। গরু মাংস ছিল 600 টাকা, আজকে 650 টাকা করে কিনছি। আর দেখা যাচ্ছে অন্য অন্য সব টাকা 1-2 টাকা করে বাড়ছে। এই যে ধনে পাতা কিনছি 30 টাকা কেজি, এখন 80 টাকা কেজি। পাইকারি বাজারে পণ্যের সংকট না থাকলেও দাম বাড়ার পেছনে অসাধু চক্র এবং মজুদারিকে দায়ী করছেন বিক্রেতারা। হিসাব করলে কোনো কোনো চাইলে দেখা গেছে 25 কেজিতে 1000 টাকা বাড়ছে, কোনো কোনো চাইলে দেখা গেছে 50 কেজিতে 300 থেকে 400 টাকা, 500 টাকা পর্যন্ত বাড়ছে। মোটা চাল যেটা আপনার সন্না, ওটা আপনার 46 থেকে 48 টাকা, আর আপনার আটাশ যেটা, এটা 48 থেকে 50 টাকা। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।